बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आजकेर ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत। गत दुईटी क्लासे आमी तुम्हारे पार्ट 15 और पार्ट 16 पढ़िए। शिक्षार्थी बंधुरा आज आमी तुम्हारे पार्ट 17 पढ़ाबो। शुरूते आमी तुम्हारे एक भिडियो देखाच्छी, तुम्हारा भिडियोटी भालो करे लक्ष्य करो। বন্ধুরা ভিডিওটির মধ্যে কিসের সমস্যা দেখা যায়? কম্পিউটার ভাইরাস। আজ আমি তোমাদের পড়াবো কম্পিউটার ভাইরাস। শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ থেকে তোমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে বর্ণনা করতে পারবে, কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, কম্পিউটার ভাইরাসের ইতিহাস বর্ণনা করতে পারবে, ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় ব্যাখ্যা করতে পারবে। এবার স্লাইডটি লক্ষ্য করো, কম্পিউটার ভাইরাস। তাহলে কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে एक धरनेर क्षतिकारक सफ्टवेयर बा मेलवार जा पुनरुत्पादन सक्षम। अनेके भाइरास बोलते सब धरनेर मेलवार के बुझान, किन्तु आसले ई भाइरास हच्छे मेलवारेर एकटी प्रकारभेद। एबार स्लाइडटी लक्ष्य करो, कम्पिउटार भाइरास जे क्षति करे। কম্পিউটার ভাইরাস সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে। এই কম্পিউটার ভাইরাসের কারণে কম্পিউটার হ্যাং হয়ে যায়, কম্পিউটার রিবুট হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা এবার স্লাইডটি লক্ষ্য করো, কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ। কম্পিউটার ভাইরাস সক্রিয় হয়ে যাওয়ার পর এই কাজের ধারণার উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগ করা যায়, যার একটিকে বলা হয় অনিবাসী বা নন রেসিডেন্ট ভাইরাস, অপরটিকে বলা হয় নিবাসী বা রেসিডেন্ট ভাইরাস। অনিবাসী ভাইরাস সংক্রমিত করার পর পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে যে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় এদেরকে বলা হয় অনিবাসী বা নন রেসিডেন্ট ভাইরাস। নিবাসী ভাইরাস, নিবাসী বা রেসিডেন্ট ভাইরাস হলো এমন ভাইরাস যা চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে যায়, যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু করা হয় তখন সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শিখব কম্পিউটার ভাইরাসের ইতিহাস। কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার আগে 1949 সালে বিজ্ঞানী জন ভন নিউম্যান এই ভাইরাস বিষয়ে আলোকপাত করেন। তিনি একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন, তিনি ভাইরাসের এই পুনরুৎপাদন ক্ষমতা সম্পর্কে জানতেন, কিন্তু তখনও এই ভাইরাসকে ভাইরাস বলে সম্বোধন করা হয়নি। আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন কম্পিউটারের এই প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন। 70-এর দশকেই আরফানেট এ ক্রিপার নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। সে সময় এই রিপার নামে একটি সফটওয়্যার তৈরি করা হয় যা এই ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। 1982 সালে অ্যালক ক্লোজার নামে ভাইরাসটি তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে। ভাইরাসের এই বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় 1986 সালে ব্রেন ভাইরাসের মাধ্যমে। পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ব্রেন ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকে প্রতিবছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শিখব ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। আমরা ইতিমধ্যে পার্ট 16-তে বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের নাম শিখেছি, যেমন আমরা শিখেছি কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হার্ট, রুটকিট, কিলগার, ডায়ালার, স্পাইওয়ার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার। তবে আমরা জানি যে প্রচলিত বা শনাক্তিত ম্যালওয়্যারের মধ্যে কম্পিউটার ভাইরাস, ট্রোজান হার্টস বা কম্পিউটার ওয়ার্মের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আজ আমরা শিখব এই ম্যালওয়্যার থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়। বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল ব্যবহার করে আমরা এই ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিচিত কিছু অ্যান্টিভাইরাস, যেমন এভিজি, এভিরা, অ্যাভাস, ক্যাসপারস্কি,
এছাড়াও রয়েছে নর্টন, পান্ডা। তাহলে আমরা এই অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো ব্যবহার করে এই ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পেতে পারি। তবে সেই অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো শুধু ব্যবহার করলেই হবে না, সেই অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোকে মাঝে মাঝে আপডেট বা হামলা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা যা শিখলাম, কম্পিউটার ভাইরাস কি? তাহলে কম্পিউটার ভাইরাস হচ্ছে একজন ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম। তারপর আমরা শিখলাম ভাইরাস কত প্রকার কী কী। তাহলে আমরা শিখছি যে কাজের ধরনের উপর ভিত্তি করে ভাইরাসকে দুইভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে অনিবাসী বা নন রেসিডেন্ট ভাইরাস, অপরটি হচ্ছে রেসিডেন্ট বা নিবাসী ভাইরাস। চারটি অ্যান্টিভাইরাসের নাম, তাহলে আমরা চারটি অ্যান্টিভাইরাসের নাম শিখেছি, সেগুলো হচ্ছে এভিজি, এভিরা, অ্যাভাস্ট, নর্টন, পান্ডা, ক্যাসপারস্কি ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আমি আশা করব তোমরা বাড়ির কাজটি ভালোভাবে সম্পন্ন করবে এবং খাতাকে নোট করে রাখবে এবং পরবর্তীতে আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ।